গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো, সকলে ভালো থেকো। তোমাদের নিয়েই আমার চলার পথ। আমার এই ইউটিউব চ্যানেল তোমাদের উপরেই নির্ভরশীল। তোমরা আমার ডাকে সাড়া দিয়েছ, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে, ভিউ বাড়ছে, খুব ভালো লাগছে, যার জন্য ভিডিও করতে ইচ্ছাও হচ্ছে, নিত্য নতুন ভিডিও করে ছাড়তে ভালো লাগছে। তবে আমি বারবার বলছি বন্ধুরা, তোমরা কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি। কমেন্ট করলে আমার সুবিধা হবে যে কোনটা ভালো হচ্ছে, কোনটা মন্দ হচ্ছে, কোনটা ভুল হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে। তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব না। বন্ধুরা, এখন মাছ ধরার অফ সিজন, আমরা মাছ ধরি পদ্মা নদীতে। পদ্মা নদীতে জলে ভরে গেছে, তাই ছিপ দিয়ে মাছ ধরা সম্ভব না। তাই বাড়িতেই ধরো চুপচাপ বসে থাকার মতো অবস্থা, এখন মাছ হবে না। তবে জল যখন কমবে সেই মুহূর্তে মাছ হবে। তবে আমার চ্যানেলটা মাছ নিয়েই সব কিছু, সিজন আসলে আমি মাছ ধরাগুলো দেখাবো, আমি নিজে মাছ ধরে দেখাবো। জল বাড়ার আগে দেখবে আমার ভিডিও আছে, আমি চার দিনে চারটে চিতল মাছ ধরে দেখিয়েছি। তবে আশা করছি জল যখন কমে যাবে তখন মাছ ধরে দেখাবো। আরও বন্ধু বান্ধব আছে আমার, তারাও সকলে মাছ ধরে, তাদেরও মাছ ধরা দেখাবো। তো বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, যে সমস্ত বন্ধুরা মাছ ধরতে ভালোবাসো বা মাছ ধরো, তাদেরকে আমি বলবো যে কোনো মাছ সম্পর্কিত বিষয়ে জানার থাকলে আমার কাছে কমেন্ট করে জানতে পারো, আমি যেটুকু পারবো তোমাদের সাহায্য করব। কারণ আমার যেটুকু অভিজ্ঞতা আছে আমি সেটুকুই তোমাদের মাঝে শেয়ার করব। আমার জীবনে সব থেকে বড় মাছ ধরেছি আমি 9 কিলো 300 ওজনের রুই মাছ পদ্মা নদীতে। আরও বড় বড় মাছ আছে কিন্তু ওটার থেকে ছোট, চিতল মাছ রুই মাছ 9 কিলো 300 থেকে ছোট, 5.5 কিলো 7.5 কিলো এইরকম সাইজের মাছ ধরেছি আমি। সেই সময় আমার এই ইউটিউব চ্যানেল ছিল না, যার ফলে আমি দেখাতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, হুইল, ছিপ, সুতো, বড়শি আমার কাছে আছে, লাগলে নিতে পারো, ঠকবে না, আমি তোমাদের হেল্প করব। যেটা কিনেছি, যে দামে কিনেছি আমি, সেই দামেই তোমাদেরকে দিতে পারব। তোমরা অন্য জায়গায় বেশি দামে কিনবে, ঠকে যেতে পারো, কিন্তু ঠকবে না। তুমি আমার কাছে একটা জিনিস নিয়ে দেখবে যে তার দাম কেমন আর বাইরে সেই জিনিসটার দাম কেমন। যে কোনো বিষয়ে আমার কাছে জানবে আমি অবশ্যই বলবো। তবে কেনা না কেনা সেটা তোমার উপরে নির্ভর, আমি বলছি না যে আমার কাছ থেকেই কিনতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে নিতে পারো, আমি তোমাকে সাপোর্ট করব। তারপর যদি চার সম্বন্ধে জানতে চাও সেই সম্বন্ধেও আমি কিছু বলতে পারবো, কিন্তু যেটুকু জানি আমি, যেগুলো জানি সেগুলো তোমাদের মাঝে শেয়ার করতে পারবো। দেখো, প্রয়োজন হলে আমাকে ফোন করে বলবে, ফোন নাম্বার আমি দিয়ে দেব, ফোন করেও জানতে পারো, কমেন্ট করেও জানতে পারো।
আমি তোমাদের যেটুকু জানি সেটুকুই শেয়ার করব। আমার ইউটিউবের বন্ধুরা, আমাকেও তোমরা সাহায্য করবে। এটা যে নাম্বারটা আমি দিয়েছি সেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং ফোন করলেও আমাকে পাবে। যদি তোমাদের কাছে মাছ সম্বন্ধে কোনো ভিডিও থাকে, সেই ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপে দিবে, আমি সেই ভিডিওটা ইউটিউবের মাধ্যমে সকলকে শেয়ার করব। এইভাবে আমাকে একটু হেল্প করো, যদি কেউ পারো তো ভিডিও ছেড়ো, সেই ভিডিওটা আমি ইউটিউবে লোড করব। যে সমস্ত বন্ধুরা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। তাহলে আমি অনেক উপকৃত হব এবং তোমাদের এই ঋণ আমি কোনো দিন ভুলব না। প্লিজ বন্ধুরা, আমাকে দয়া করে এগিয়ে নিয়ে চলো এবং তোমার একটা সাবস্ক্রাইব করো এবং অপরের মাধ্যমে শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটা এগিয়ে নিয়ে চলো।